বিগল ট্রিক্সি এসছে ওর। এটা কি দিদার বাড়ি? দিদার বাড়ি জয়শ্রীতে। কালকে রাত্রে আমরা বাড়ি মানে গ্রিনফিল্ড থেকে এখানে এসেছি, অ্যান্ড ট্রিক্সি এখানে বিশাল মজা করে, কারণ এখানে অনেক গাছপালা আছে। এই সামনে দেখছো এখানটা পুরো একদম সকালবেলা পাখি ভর্তি হয়ে থাকে, তো জানলার ওপরে উঠে আরামসে পাখি দেখে, পাখির আওয়াজে একদম সেই ডান দিক বাঁদিক করতে থাকে। কোন জানলা ছেড়ে কোন জানলায় যাবে বুঝতে পারে না, তাই না? হ্যাঁ, একবার জানলা একবার বারান্দা। আর এখন উঠে গাছ এদিক ওদিক করছে আর কি, আর যখন এবার সঙ্গীতার মা রেগে যাবে তখন বুঝতে পারবে বেশি ওস্তাদি। আরে সব ঠিক আছে, প্রথমে শোঁকে, শুঁকতে শুঁকতে তারপর একটা পাতা টুক করে ধরে নিয়ে আর ছিঁড়ে পালিয়ে যাবে, আর ওই দেখলে ব্যাস তারপরে হয় পুরো একদম যুদ্ধ। দেখো না কোথায় ঢুকে যাচ্ছে, ওখানে অনেক চারা বানানো হয়েছে, এই চারা এবার ভয় পেয়ে গেছে, খোলা হচ্ছে বলে ওই দেখো এখানে অনেক চারা হয়েছে, ওই চারাগুলোকে ও এখন শুকে বার করবে। কিন্তু এখান থেকে এত সুন্দর ভিউ আসছে, মানে আমি ইনফ্যাক্ট এই ভিউ ফাইন্ডার মানে ক্যাম মানে মোবাইলে দেখেই মানে এত গ্রিন খুব সুন্দর লাগে, দেখো দারুণ লাগছে। হ্যাঁ ট্রিক্সিও এনজয় করছে গ্রিনের মধ্যে। আজকে এটা কি খেলা হচ্ছে? এটা কি খেলা হচ্ছে দিকু? খোয়াক খোয়াক খেলা, খোয়াক 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 খেলা। দেখো 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 আদিক লাপোনাটা, দেখো আদিক লাপোনা, আদিক খেতা ও চুপ ওরা বাবা অ্যাটাক করছে, আবার ডেঞ্জারাস বিগেল, জিপটা ঝুলে গেছে, পাখির আওয়াজ শুনে আবার দৌড়েছে, গাড়ি যাচ্ছে তার আমি চুপ করে যাচ্ছি, তোমরা আওয়াজটা শোনো। এই জায়গাটাই হচ্ছে এখানে স্পেশালিটি, যতদিন এই গ্রিনটা থাকবে। আজকে আবার মানে ওয়ার্ল্ড ওজোন ডে, আমরা মানে যেদিনকে আমি শ্যুট করছি সেটা আজকে হচ্ছে ওয়ার্ল্ড ওজোন ডে, তো এই গ্রিন ব্যাপারটা সম্বন্ধে কিছু না বলে আর পারলাম না। সো বেসিকলি যতদিন এরকম আশেপাশে সবুজ দেখা যাচ্ছে সেটা একটা খুব বড় পাওনা, অ্যান্ড আমাদেরকেও কোনোভাবে আমাদের যে নেক্সট জেনারেশন তাদের কাছে এই মেসেজটা দিয়ে যেতে হবে যে সবুজ গ্রিন, তারপরে এই যে গাছ, অ্যান্ড তারপর ইমপ্ল্যান্টেশনের কত বড় এফেক্ট আছে আমাদের পুরো ওয়ার্ল্ডের ওপর, রাইট? এই গ্লোবাল ওয়ার্মিং থেকে ফাইট করার এত যত রকমের প্রচেষ্টা হচ্ছে, যাই ডিফরেস্টেশন হোক যাই হোক, এর একটাই ছোট্ট সহজ উপায় সেটা হচ্ছে গাছ লাগাও প্রাণ বাঁচাও, আমরা সেই ছোটোবেলা থেকে শুনে আসছি, অ্যান্ড এখন তার প্রয়োজনীয়তা আরও বেশি হয়েছে। হে দে, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। তো বেসিকলি আজকে বিকেলবেলা একটা দারুণ প্রোগ্রাম হয়ে গেছে, প্রোগ্রামটা হচ্ছে এখন আমরা আছি বেহালার বাড়িতে, যেমনটা দেখালাম সকালবেলা জয়শ্রীর বাড়িতে সঙ্গীতাকে অ্যান্ড ট্রিক্সিকে, তো ওরা ওখানে আছে অ্যান্ড আমি এখানে। তো বেসিকলি ও এখন মায়ের কাছে থাকবে, অ্যান্ড ট্রিক্সিকে নিয়ে ভালোই মজা করছে, বাট আমি এখানে একটা নতুন প্ল্যান করে নিয়েছি, সেটা হচ্ছে আমার এইখানের বন্ধু, তোমরা আগে ব্লগে দেখেছো সন্দীপ্ত দা, অ্যান্ড আমার ভাই প্রদীপ্ত, তো আমরা তিনজনে মিলে প্ল্যান করেছি একটু মেট্রো করে কুমোরটুলি যাওয়ার। কুমোরটুলির এই টাইমটা না মানে আলাদাই এক্সপিরিয়েন্স, এই যে এত রকমের সব প্রতিমা এখন সব গড়ে উঠছে, অলমোস্ট কাজ ফিনিশের দিকে সব, তো তাই জন্য একটুখানি যাওয়ার ইচ্ছা হলো, তো গিয়ে দেখি অ্যান্ড তোমাদেরকেও দেখাবো কীরকম এক্সপিরিয়েন্স হয়, চলো দেখতে থাকো। ফাইনালি এখন মেট্রোর জন্য ওয়েটিং, অ্যান্ড এবার ডাইরেক্ট এই কোন কবে নামতে হয় সোভা বাজার, সোভা বাজার, তারপর ওখান থেকে হেঁটে হেঁটে কুমোরটুলি, চলো তোমাদের কুমোরটুলিতে গিয়ে দেখা হচ্ছে। Thank you.
কিলোমিটারের কম, 1 কিলোমিটারের কম। আচ্ছা, এটা কি পুরো গঙ্গার পাড়ে চলে যাবো তো? চলো বিশ্বকর্মা ঠাকুর, মানে আজকে মোটামুটি ভালো দিনেই এসেছি। গণেশ ঠাকুর সব যাচ্ছে, তো গণেশ পুজোর জন্য তৈরি চলছে, ওগুলো তোমাদেরকে দেখাবো। চলো আজকে আমরা খুব ভালো দিনে এসেছি। কিন্তু দেখো কত গণেশ ঠাকুর হয়েছে এখানে, মোটামুটি গণেশ ঠাকুর অনেক গণেশ ঠাকুর দেখলাম, সুন্দর সুন্দর। লাইন দিয়ে সব শিল্পীরা একদম কাজে লেগে পড়েছে, কারণ আর কিছুদিনই বাকি দুর্গা পূজার, অক্লান্ত পরিশ্রম চলছে এখন। এখানে পুরো দুর্গা ঠাকুর উত্তম। আজকে মোটামুটি খুব ভিড়, কারণ গণেশ পুজো অ্যান্ড বিশ্বকর্মা পুজো দুটোই পুরো লাইনড আপ। অ্যান্ড গণেশ পুজোয় অর্ধেক দুর্গা পুজো, প্যান্ডেলের খুঁটি পুজো হচ্ছে, আমাদেরও সোসাইটির খুঁটি পুজো গণেশ পুজোর দিনই হচ্ছে, তাই মোটামুটি আজকে প্রচণ্ড ভিড়। দেখো তোমরা সময় এগুলোর কথাই মনে পড়ে, তাই না? আজকেই একটা ভিডিও দেখছিলাম যে মহালয়ার সময় রেডিও অনেকগুলো ঠাকুর ঠাকুর দেখে নেওয়া হয়েছে, এবার চাপ রে। এই প্রদীপ তো একটা বেশ ভালো পয়েন্ট বলেছে, যে এত সরু গলির মধ্যে এত বড় বড় ঠাকুর হচ্ছে, ঠাকুরগুলো বেরোয় কিভাবে, তাই না? হ্যাঁ, বেশ আলাদাই লেভেলের কাজকর্ম, আলাদা লেভেলের। আর এখানে তো দেখছি মানে এক্সাইটমেন্ট, ডেডিকেশন সবই আলাদা লেভেলের, বোঝা যাচ্ছে, মানে ফিল করা যাচ্ছে এনার্জিটা। রাজার শিল্পী অক্লান্ত পরিশ্রমের পর আমাদের এত সুন্দর একটা পুরো কলকাতা দুর্গা পুজো দেখতে পাই আমরা। এখানে একটু বেশি প্রগ্রেস, ইনিশিয়াল রংগুলো হয়ে এসেছে। মোটামুটি কুমারটুলি চান্দিক বাদিক সব দেখা হয়ে গেছে, অনেক ঠাকুর দেখলাম, প্রচুর শিল্পী দেখলাম, অনেক ফটোগ্রাফাররা এসে ফটো তুলছে। এখানে তো প্রচুর বিশ্বকর্মা ঠাকুর এখানে, হ্যাঁ, রাস্তার উপরে সব বিশ্বকর্মা ঠাকুর গণেশ ঠাকুর বসে গেছে, এই হচ্ছে ব্যাপার। এবার প্ল্যান হচ্ছে মেট্রো ধরে আবার বাড়ি, হ্যাঁ, তোমাদের সাথে আবার দেখা হচ্ছে, নিমালিপুর পৌঁছে। ততক্ষণ বাই বাই।